ভাবতে পারি নাই যে আমার ভাই এভাবে অকালে চলে যাবে, এভাবে আমার ভাইকে নিঃশৃঙ্খলভাবে হত্যা করবে, এভাবে মানুষ মানুষকে মারতে পারে আমার জানা ছিল না। হয়তো বা আমরা ফোনে দেখতাম মানুষ মারছে, কখনো ভাবতে পারি নাই যে আমার ভাই এগুলা শিকার হবে, আমার ভাইকে কেউ নিয়ে ডেকে নিয়ে মেরে ফেলবে। আমার এই অসুস্থ বাবা, আমার বাবা বলতেছে আমি কেন মারা গেলাম না, আমার ছেলে কেন মারা গেল, হয়তো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, কিভাবে যখন রাত 10টার দিকে, তো আমার ভাইকে যখন ছোট ভাইটাকে, যে আমার ইমিডিয়েট ছোট ভাইটা যেটা, ওটা ওরে যে ফোন দিছে, ফোন দিয়ে নাকি কে বলতেছে যে সজীব বাইরে তো মারা ফেলছে ইমুক জায়গায়, পুলিশে আমার ফোন দিছে। মানে আমার ভাইয়ের ছোট একটা বাটন ফোন পাইছে, আর যে অ্যান্ড্রয়েড ফোন আমার চোখের সামনে এখনো বাসতেছে আমার ভাইয়ের ছেলেরা, মাথায় টুপিটা আমার ভাইয়ের এখনো বাসতেছে, বলতেছে কই তোরা, এই যে আমরা এখানে। যখন গেছে তো তখন বলতেছে কি খাবে বোন, আমি বলছি কিছুই খাবো না, কারণ হসপিটালে সারা রাত জাগনা ছিলাম, তাই ঘুমাস নাই। আমি বলছি না আমি ঘুমাই নাই, কারণ এত গরম আর বালিশ নাই কেমনে ঘুমাবো, আমিও তো বালিশ ছাড়া ঘুমাইছি ওইখানে, আমি ঘুমাই নাই, তুই ঘুমাস তাই কেন। গত 13ই মে রাত আনুমানিক 9:30টার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কালীপ্রদাস বিসিক শিল্পনগরীতে একটি হত্যাকাণ্ড ঘটিত হয়। নিহত আশিকুর রহমান সজীব নরসিংদী জেলার রায়পুর উপজেলার ঘাগুটিয়া গ্রামের শিকদার বাড়ির মোহাম্মদ গোলাপ মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন ডগ ইয়ার্ড ব্যবসায়ী ছিলেন। ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কালিদাস বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় একদল ডাকাতের হামলার শিকার হন সজীব। পরে সড়কের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় হাইওয়ে পুলিশ খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাইওয়ে পুলিশ, মরদেহ থানায় নিয়ে যান। পরে পুলিশ ও লোক মারফতে খবর পেয়ে রাতে থানায় ছুটে আসেন তার পরিবারের সদস্য। নিহত আশিকুর রহমানের সজীবের স্ত্রী বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আমার 3 ছেলে মেয়ে এতিম করা হয়েছে, আমি খুনের বিচার চাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আচ্ছা কি হয়েছে একটু যদি বলেন তো, আপনার সন্তান না? আমার সন্তান। কি নাম ছিল তার? আশিকুর রহমান সজীব। আশিকুর রহমান সজীব। বয়স কত আপনার সন্তানের? 35 বছর। 35 বছরের সন্তান। আসলে কি ঘটনা ঘটেছিল একটু যদি বলেন আমাদেরকে। আমার মা তো পুরো কাহিনী বলতে পারবো না। আচ্ছা আমরা আপনি তাহলে আপনার কাছ থেকে শুনি, আপনি কি হন? আমি ওর বোন। আচ্ছা একটু বলেন কি হয়েছে। আচ্ছা শুনেন তাহলে, সেদিন 13 তারিখ ছিল, 13 তারিখের আগে যে আমার বাবা হসপিটাল আসছিল বুঝছেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল হসপিটালে ভর্তি ছিল বুঝছেন। তো আমার বাবা এর আগে একবার 9 তারিখে পপুলারি ডাক্তার দেখাইছি, মিনি স্ট্রোক করছে। তো ওইখান থেকে আসার পরে শুক্রবার দিন হঠাৎ করে বিকাল 5টার সময় আমার বাবা যে ইউরিনের বদলি যে ব্লিডিং হচ্ছে, ইউরিন না এসে তো যে পস্রাবের ইনফেকশন হয়েছে, তো আমরা ন্যাশনাল মেডিকেলে ভর্তি করছি। তো ন্যাশনাল মেডিকেলে ভর্তি করার পরে আমি আবার বাড়িতে ফোন দিছি, ফোন দিয়ে আমার মাকে বললাম, আমার ভাইদেরকে বললাম, বলার পরে আমার ভাই রাত 2টার সময় গেছে, আমার জলজ্যান্ত ভাই, আমার জলজ্যান্ত ভাই গেছে আমার কাছে 2টার সময় গেছে। তো দেখি কি যে ইয়ার গেট লাগাই দিছে, তো আমারে বলতেছে তুই তো আমার 2টার সময় আনছস, রাত 2টার সময় আনছস। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, এখানে তো নামাজ গড় আছে, সবাই ঘুমাইতেছে, ভাই তুইও ঘুমাই দে ওইখানে। তো ও বলতেছে আচ্ছা, আমি আবার বলছি যে তাহলে ভাই তুমি আমার বাসায় চলে যাও। তো আমার ভাই বলতেছে না এত রাতে তোর বাসায় যাবো না, এখানেই ঘুমাই থাকি। তো ওইটা ফজরের নামাজ পড়ে আমার ভাই ভিতরে ঢুইকে, আমার তো অভ্যাস নাই, আমি ঘুমাইতে পারি না এইভাবে। তারপরে আমার ভাই নিজে গিয়ে সেই না আমার বাবার রিপোর্টের কাগজগুলো দেখলো, যে টেস্টের কাগজগুলো দেখলো। তো ওইগুলো বলতেছে কি কি আগে যে 5 তারিখে, গত 5 তারিখে তো আমার বাবার ভৈরবে এগুলো টেস্ট করাইছি, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, তারপরে হচ্ছে ইসিজি এগুলো করছি, এখন এগুলো করার দরকার নাই, বাকি যে টেস্টগুলো আছে ওইগুলো করি আর বাকিগুলো দেখাই। তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাকিগুলো নিয়ে যা। তারপরে আমার আব্বারে যে এক্সরে টেস্ট দিছে ওইগুলোর জন্য নিয়ে গেছে, ওইগুলো টেস্ট টেস্ট করাইয়া তো আমার আব্বারে রেখা তারপরে গেছে ওই নাস্তা আনতে, বলে যে নাস্তা নিয়ে আসি।
তো নাস্তা নিয়ে আসতে গেছে, নাস্তা এনে আসে রুটি আনছে, কলা আনছে, তো এইগুলাই না আমার বলতেছে নেই এবার নাস্তা খা। তারপরে আমার বাবারে ডাবের পানি দেয়, নিজের হাতে ধরে খাওয়া দিচ্ছে, কলা ডাবল ছিল আমার বাবারে নিজের হাতে দিচ্ছে। যে এটা আমি বলছি এটা কি দিয়ে খাবো, বলছি ছোট বোতল আছে না ওইটাতে ভর। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো আমি ভরতে গেছি, না 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 তুই বলিস না আমি বইলা দেই। তো হসপিটাল থেকে যে আমাদের ব্রেকফাস্ট দিছিল ওইটা আর কি, আমি যে সাগর কলাটা আমি হাতে নিছি, বলে বলে যে না না তুই সাগর কলাটা খাইস না, তুই সফরি কলাটা খা, আমার সাগর কলাটা দিয়ে দে। তারপরে বলে যে হসপিটাল থেকে যে রুটিটা দিছি না আমার দিয়ে দে আমি খাই, আমার আব্বা তুই ওইগুলা খাই, বলছি না এই কথা আমি কোনোদিনও বলতে পারি না। আমি আজকে আমার ভাই মারা গেছে এ পর্যন্ত পানি ছাড়া আর অন্য কিছু মুখে দেই নাই, কারণ আমি বলতে পারতেছি না আমার ভাইয়ের এই ব্যথা নির্মম ভাবে হত্যা কিভাবে হত্যা করছে আমি কোনো ভাবে এটা মেনে নিতে পারছি না কিভাবে আসলো। তারপরে একটা নৌকার ছবি আমার মোবাইলে আগে, আমার ভাই তো অনেক নৌকা কিনছে কিন্তু কোনোদিনও কোনো নৌকার ছবি আমাকে পাঠায় নাই, সে আমাকে ইমুতে মেসেজ করে পাঠাইছে বলে। তারপরে আমি আবার বলি এটা কি পাঠাইছে আমি তো এটা পুরোপুরি জানি না। তো আমার ভাই ওদিন গেছে পরে আমার ভাই বলতেছে দেখবে দেখবে এটার ভিতরে যে কত সুন্দর ভিডিও করে আনছি, দেখ এটার ভিতরে যে 150 মানুষ একবারে বসতে পারে, বলে যে এটার ভিতরে বিয়ের পার্টি সেন্টার হবে। তো আমার কাছে সুন্দর লাগছে আমার ভাই ভিডিওটা দেখে, তো ওইখানকার পার্টিরা ফোন দিছে, ফোন দিছে পরে বলছে দেখছ আমার এখনই ফোন দিছে আমি এখনই চলে যাব। আর বলছি না ভাই তুই আমার বাসায় যা, আমার মায়ের আনছে, আমার মা ছোট ভাইও গেছিলো বুঝছে, ও গেছিলো রাতে, আর আমার ছোট ভাই আর ওই যে আমার বাবার অসুস্থ, আমার বাবা তো বয়স হয়েছে অসুস্থ মানুষ, আল্লাহ না জানি কী করে ফেলে, আমিও সেই জন্য ওদেরকে তাড়াহুড়া করে নিয়ে গেছি, আল্লাহ আমার বাবার জানি এখন এটা ওইখান তখন ওইটা হইতেছে কি জানি হয়ে যায়, যদি কিছু হয়ে যায় আমার বাসায় তাই গেলে তাহলে তো আমি দায়ী থাকবো। আচ্ছা বোন আসলে তাকে যেন আপনারা বলছেন হত্যা করা হয়েছে আসলে কিভাবে ঘটনাটা একটু যদি বলেন, সে তো গিয়েছিল ওইখানে, ওইখানে গেছে বুঝছেন, ওইখানে যা ওই না বলছে যে আমি নিকটি যাব ওই যে নৌকাটা কেনার জন্য, আমি বলছি এত সস্তা এত এত বড় নৌকা দিয়ে দিব, আচ্ছা তাহলে কিন, তখন বাইরে আর বাধা দিই না, মনে করছি যে বাইরে তো 2 টাকা লাভ হলে আমার কাছেই ভালো লাগবে। তো তখন সে রোয়ানা দিছে 11টার সময় আমার এখান থেকে রোয়ানা দিছে, রোয়ানা হইছে পরে বাসায় নাকি 3টার সময় এসে পৌঁছাইছি, পৌঁছায় এসে ফোন করছে, ফোন ধরছে আমার এই যে ও ছোট মেয়েটা, তো মেয়েটার কাছে নাকি বলছে ওই মনে করছে ওর ওয়াইফই ধরছে, বলছে তাড়াতাড়ি ভাত পারো, তো ওই আর কি ওর মার সাথে বলে নাই, ওর মা ছিল বাথরুমে, তো বাথরুম থেকে বেরোতে বেরোতে ও দেখে কি বাইকের চাবিটা নিয়ে ও বেরিয়ে যাচ্ছে, আর কিছু টাকা পয়সা আর চেক সঙ্গে চেক নিয়ে গেছে, ওদেরকে চেকে টাকা দিবে। তো কি করছে আমার ভাই যে ওইগুলো নিয়ে তাড়াহুড়া করে গেছে, যাওয়ার পরে ওইখানে বাসায় আসার পরে নাকি অনেকগুলো কল আসছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, তো ওইখান থেকে ওইখানে যে গেছে ভাই আমার ভাই প্যান্টটা যে টাকনুর উপরে পরে, আমার ভাই সবসময় পাঁচ ওক্ত নামাজ পরে আমার ভাই, তো টাকনুর উপরে প্যান্ট পরে যে এরকম বলা দিয়ে পরে, তো এটা এটা হচ্ছে আরো উপরে উঠায় উপরে উঠে আমার মনে হয় কি সে নৌকার উপরে উঠছে, সে যদি তারা সে যদি মোটর সাইকেল দিয়ে আসতো সুস্থভাবে, সে তো প্যান্টটা একটু নিচে নামায় তো, কিন্তু প্যান্টটা তো তার নিচে নামানো ছিল না তার উপরেই ছিল বুঝছেন। আর আমার এই ঘটনা ঘটার আগে 7:13 কততে জানি আমার ভাইয়ের বউ ফোন দিয়েছে, বলতেছে যে আমার বাচ্চার তো দুধ নাই তুমি কই আসতো, বলে যে আমার ঝামেলা আছে বলে আর রাইখা দিয়েছে, আর কখনো আর ফোনই ধরে নাই আমার ভাইয়ের, এটুকু এতটুকুই কথা বলা ছিল, তারপরে আর ফোন ধরে নাই। তারপর সে 8টার সময় আবার ফোন দিছে, দেখি মোবাইল বন্ধ, তো সে ভাবছে যে মোবাইলে হয়তো চার্জ নাই, সেটা ছিল রেডমি অ্যান্ড্রয়েড ফোনটা, ওটা তারা নিয়ে নিছে, এটার ভিতরে সব ডকুমেন্ট ছিল বুঝছেন, সব ডকুমেন্ট ছিল, কোনো কিছুই আমাদের কাছে নাই, আমরা কি জানবো, মোবাইলে অনেক রেকর্ড ছিল আমার ভাইয়ের। মানে এই বিষয়ে কি আপনারা থানায় মামলা করেছেন? হ্যাঁ থানায় মামলা করেছি। আচ্ছা আমার ভাই টাকার নেশায় পড়া বুঝছেন, খালি টাকা কিভাবে ইনকাম করা যাইবো ওইগুলাই তার চেষ্টা ছিল। আর যে আগে যে ডগ ইয়ার্ড করার সময়, ডগ ইয়ার্ডের বিজনেস করার সময় যে পার্টনার ছিল জসিম, উনি তো মনে করেন যে আমার বাইরে মানে বুকা বানায় এত কোটি কোটি টাকা নিয়ে গেছে বুঝছেন,
কোটি কোটি টাকা নিয়ে গেছে আমার বাইকে আসলে। আপনি এখন তো ধরেন দেখা গেছে এটা আপনার মিত্রটা কি ধারণা করছেন কি ছিনতাইকারীর কবলে পড়ে মৃত্যু হয়েছে? আমি ধারণা করছি যে আমার বাইকে ওই যে নিকলিনিয়া নিকলিজে গেছে নৌকাটা কিনতে, ওইখানে তারা পরিকল্পিত ভাবে মেরে এখানে এখানে নিয়ে এসে ফালাই রাখছিল। আমার ভাই তো একা একা কোথাও যাইতো না, সেদিন একা একাই গেছে। আমার 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 বিশ্বাস ওরাই আমার ভাইকে মেরে ফেলছে। এখন আপনাদের কাছে আমার আমাদের একটাই চাওয়া, আমার দুইটা ভাই ছিল চোখের মণি, দুই ভাইয়ের যদি কোনো কিছু শুনতাম তখন সারাদিন আমার পেটের ভিতরে তো বার ঢুকতোই না, শুধু কাঁদতাম। আমার ভাইটা ছোটবেলা থেকে স্ট্রাগল করে এতটুকু আসছে, অনেক স্ট্রাগল, প্রতিনিয়ত যুদ্ধ করতেছে তাকে কিভাবে টাকা ইনকাম করতে পারবে, কিন্তু তার টাকা আর তার হাতের হাতের মুঠোই ছিল না। তার তার বিজনেস পার্টনার নিয়ে গেছে, তার বিজনেস পার্টনারে বহুতবার বলা হয়েছে যে ভাই আমার কিছু কিছু টাকা হলে দিয়া দিন, কিন্তু তাকে একদম নিঃস্বকেরা সব কিছু নিয়ে তার সাথে পল্টি নিছে। আবার ভৈরবের যে কিছু লোক ছিল ওদেরকেও উস্কাইয়ে দিছে যে আমি যে আমার ভাইয়ের কথা যেন না শুনি। তো কিছুদিন আগে একটা মিটিং হয়েছে, তো বলছে যে আমার ভাইকে যেন টাকাগুলো দিয়া দেয়। সেই প্রেক্ষিতে আমার মনে হয় এটা পরিকল্পিতভাবে, যাতে আমার ভাই যেন আর টাকা না চাইতে পারে, সেই জন্য তারা আমার ভাইকে এভাবে প্রলোভনে ফেলে নিয়ে গেছে। আমরা দেখছি আপনার পিছনে আপনার ভাইয়ের সম্ভবত মেয়ে হবে, সে কিন্তু একেবারে নীরবে কান্না করছে। হ্যাঁ, সে তো এখনো ভালো করে বুঝে না, সে তার বাবা চলে গেছে যেদিন মারা গেছে সে হাসে আর বলে মা আমার আব্বা যদি ঢাকা থেকে আসে তাহলে আমার আমার কিন্তু ক্লাস স্কুল খোলা, একটু সামনে আনো স্কুল খোলা, সামনে আনো আমার ভাইয়ের মেয়েটা স্কুল খোলা, এটাই বড় মেয়ে আমার ভাইয়ের, একটু কাছে আসেন সামনে আনো। আমরা ইতিমধ্যে দেখছেন যে বাচ্চাটা 5 থেকে 6 বছর বয়স, বাবার জন্য কিন্তু নীরবে পিছনে কান্না করতেছিল, আমরা কিন্তু তাকে সামনে আনার চেষ্টা করছি। আমি যদি ওকে একটু জিজ্ঞাসা করি যে তোমার বাবা কোথায় তুমি কি জানো? আমার বাবা কোথায় বলো। তো দেখছেন যে বাবার কথা যখন জিজ্ঞাসা করছি ইতিমধ্যে সে কান্না ভেঙে পড়ছে। বাবা কি আর ফিরে পাবে না, ওর ছোট বোন ইমিডিয়েট মানে ওর ছোটটার ছোট যেটা ওর বয়স মেবি 2 বছর প্লাস হবে, তো ওই আমাকে কালকে থানায় যখন নিয়ে গেছে আমি বলি কি সিদ্ধাতুল তোমার বাবা কোথায়, ওই অভিনয় করে নিচে ফ্লোরে একদম শুয়া গেছে, শুয়া আমাকে বলতেছে আমার বাবা মইয়া গেছে, আমার বাবা মইয়া গেছে। আমি একটু ওর কাছে যেতে চাই যে বাবার সাথে লাস্ট কি কথা হয়েছে মামনি তোমার, একটু যদি বল। ওই যে খাবারের কথা বলছিল, কি বলেছিল বাবাকে, কি বলছিল মইনা, কি বলছিল বাবা, কি বলছিল? ওরে বলছিল ও ফোনটা রিসিভ করছিল ওর মায়ের ফোনটা, বলছিল ভাত বাড়তে আমার ভাই সেদিন আর খাওয়া হয়নি, সেই ভাত আর খাওয়া হলো না, সেই ভাত আর খাওয়া হলো না আমার ভাইয়ের, এই জন্যই তো আমি মনটাকে মানাতে পারি না যে আমার জলজ্যান্ত ভাই আমার কাছ থেকে আসছে, কিভাবে মানাবো আজকে আমার ভাই না খায় মারা গেছে, আমিও যতদিন পারি ততদিন আমি না খায় থাকবো আমার ভাইয়ের জন্য, শুধু একটু পানি খাই এতদিন ধরে আমি, আজকে আমার ভাইয়ের জন্য এক ফোঁটা খাবার আমার কি দাই লাগবে। যে আসলে এই পরিবারের দাবি হলো তাদের এই তার ভাইকে হত্যা করা হলো, সেটাই কিন্তু পুরো পরিবারটি কিন্তু ইতিমধ্যে বলেই যাচ্ছেন। তো দর্শক যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, সবাই সবার জায়গা থেকে শেয়ার করে দিবেন যাতে আসল উদ্ঘটন বেরোয় আসে খুবই শিগগিরই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।